হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আলোচনা করব বাংলাদেশ মিলিটারির কিছু এরোক্রাফট সম্পর্কে। তো চলুন শুরু করি। বাংলাদেশ আর্মি ডিভিশনে 1978 সালের 26 মার্চ প্রতিষ্ঠিত হয়। শুরুতে সামান্য কিছু ট্রেন আর এরোক্রাফট থাকলেও বর্তমানে আর্মি ডিভিশনে এরোক্রাফট ভরপুর বলা চলে। বর্তমানে বাংলাদেশ আর্মি ডিভিশনে চিফ হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আল আজাহার স্যার। প্রথমেই আমরা দেখব MIL MI-171SH। এই হেলিকপ্টারটি মূলত 10 ফুট ক্লাস সেমি অ্যাটাক হেলিকপ্টার। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ার তৈরি এই হেলিকপ্টার। আমাদের আর্মি ডিভিশনে 1975 সাল থেকে সার্ভিসে আছে। বর্তমানে এইরকম 6টি আর্মি ডিভিশনের সার্ভিসে রয়েছে। MIL MI-171SH আর্মি ডিভিশনের ছাড়াও বিপুল পরিমাণ এয়ারফোর্সে যুক্ত রয়েছে। নাম্বার 2, এয়ারবাস SASA-295W। এটি মূলত মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট, মানে সেনাবাহিনীদেরকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে আসা এই এয়ারক্রাফ্টের মাধ্যমে করা হয়। এগুলো 1997 সালে স্পেন থেকে কেনা হয়। স্পেনের তৈরি মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট আর্মি ডিভিশনে এইগুলো একটি সার্ভিসে রয়েছে। নাম্বার 3, SASA-28 কারভ্যান। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ইউটিলিটি এরোক্রাফ্টের মধ্যে অন্যতম হল SASA-208 কানভ্যা। SASA-208 কারভ্যান আমাদের আর্মি ডিভিশনে 1983 সালে এইগুলো একটি সার্ভিসে আনে। নাম্বার 4, SASA-152। 1975 সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা SASA-152 ইউটিলিটি এরোক্রাফ্টগুলো বর্তমানে আর্মি ডিভিশনে 4টি সার্ভিসে রয়েছে। নাম্বার 5, BEL-206 হেলিকপ্টার। বাংলাদেশ আর্মি ডিভিশনে বর্তমানে এইগুলো সার্ভিসে আছে 2টি। এগুলো মূলত ট্রেনার এরোক্রাফ্ট, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। এটি আমাদের ডিভিশনে প্রথম সার্ভিসে আনে 1982 সালে। নাম্বার 6, ইউরোক্যাপ্টেন AS-365 ডেবিন। বর্তমানে আর্মি ডিভিশনের কাছে এরকম 2টি সার্ভিসে রয়েছে। ফ্রান্সের তৈরি এই হেলিকপ্টারগুলো 1997 সালে আমাদের ডিভিশনের সার্ভিসে আসে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ মিলিটারির কিছু এরোক্রাফ্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।